বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি বরাবরের মতো তোমাদের আল্লাহ স্যার আজকে পদার্থ বিজ্ঞান ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যারা এখনও লাইভে যুক্ত হও নাই বা হতে পারো নাই, আশা করবো আমি শীঘ্রই তারা আমার সাথে লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাবা। হ্যাঁ, তোমরা জানো যে আমরা এই বেশ আগের দু তিনটা ক্লাস এই চ্যাপ্টার পড়েছিলাম, পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ। আজকেও আমি এই চ্যাপ্টারের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেহেতু এই চ্যাপ্টারটা পরীক্ষার জন্য স্কুল পরীক্ষা বিশেষ করে এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এটা থেকে এসএসসি পরীক্ষায় একদম প্রায় সময় একটা ফুল সম্পূর্ণ সৃজনশীল প্রশ্ন থাকেই। আবার অনেক অনেক স্টুডেন্টদের কাছে এই চ্যাপ্টারটা একটু খুব বেশি কঠিন লাগে, বেশ কঠিন মনে হয়। তো সেই কারণে মূলত এই চ্যাপ্টারটা আমি একটু এই চ্যাপ্টার থেকে বেশ কয়েকটা সৃজনশীল প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করছি। আগেও দু তিনটার মতো সৃজনশীল প্রশ্ন আলোচনা করেছি, আজকেও একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো। যারা এখনো পর্যন্ত লাইভে যুক্ত হও নাই হতে পারো নাই, আশা করবো খুব দ্রুত তার সাথে অল্প সময়ের মধ্যে তারা লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাবা। আর আমি খেয়াল করছি, দেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি কারা কারা শুধুমাত্র কমেন্ট লিখে চলে যায়। আসলে কমেন্ট লিখে দিয়ে তো আসলে বিশেষ কোনো সার্থকতা বা লাভ নেই। আমরা ক্লাস করাচ্ছি, তোমরা যাতে স্কুলে যেমন ক্লাস করে কিছু শিখতে পারো, জানতে পারো, বুঝতে পারো, এখানেও ঠিক একই উদ্দেশ্য। আমাদের এখানে তো অন্য কোনো উদ্দেশ্য নেই যে তোমরা আমরা ক্লাস করাবো, তোমরা কমেন্ট লিখে লিখে চলে যাবা, বিষয়টা তো মোটেই এরকম নয়। হ্যাঁ, বিষয়টা মোটেই এরকম নয়, আর হয় না বা হতে পারেও না, ঠিক আছে। আমরা স্কুলে যেভাবে ক্লাস করেছি তোমাদেরকে তোমাদের পড়াশোনার প্রোগ্রেসের জন্য, পড়াশোনা ভালো করার জন্য, পড়াগুলোকে তোমাদেরকে আত্মস্থ করে দেওয়ার জন্য, বুঝাই দেওয়ার জন্য, হ্যাঁ, মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য, এখানেও ঠিক একই উদ্দেশ্য। কিন্তু পার্থক্য ওখানে ওটা ক্লাসরুম ছিল, এটা ক্লাসরুম, এটা অনলাইন ক্লাস। হ্যাঁ, অনলাইন ক্লাস, আর তোমরা মোবাইল সেটের সামনে বসে দেখতেছো, আর আমি এখানে মোবাইল সেট থেকে তোমাদের জন্য যেটা ক্লাসটা করছি সেই ক্লাসটা কি হচ্ছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে। এই পার্থক্য তো এইটাই। তো সেজন্য আমি তোমাদেরকে আগেও বলছি, আবারও এখনও বলছি, বারবার বলছি বিষয়টা, তোমরা শুধুমাত্র কমেন্টে নাম রুল শাখা লিখে পালিয়ে যাওয়া না। হ্যাঁ, এটা মোটেই কোনো যুক্তি কাজ নয়, যুক্তি কোনো কার্যক্রমের মধ্যে এটা পড়ে না। তো ঠিক আছে, আমরা আজকের ক্লাসে মনোযোগী হয়ে তোমরা দেখতে পাচ্ছ একটা উদ্দীপক লেখা আছে, তোমাদের আশা করি তোমরা শুনতে পাচ্ছ, স্পষ্ট দেখতে পাচ্ছ, কোনো সমস্যা হচ্ছে না। যদি দেখায় কিংবা শোনায় সমস্যা হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে, আমি কমেন্ট চেক করবো বা চেক করছি। হ্যাঁ, তো আমরা একটু তোমরা একটু উদ্দীপকটা দেখো, উদ্দীপকটা একটু দেখে নাও যে কি অবস্থা, উদ্দীপকটা কি বিষয়ে লেখা হয়েছে কি। আর তোমরা অবশ্যই আমাকে জানাবা যে তোমরা দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং সাউন্ড শুনতে কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা, ভালো শুনতে পাচ্ছ কিনা, সেটা কিন্তু কমেন্টে আমাকে জানা যাবে বিষয়টা। আচ্ছা, আশা করি সবাই শুনতে পাচ্ছ এবং ভালোভাবে দেখতে পাচ্ছ। আর তোমাদের জন্য একটা নিউজ আছে, তোমরা জানো যে ঘ এবং গ শাখা অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীকে শনিবার 11টা থেকে 1টার মধ্যে এসে রেজিস্ট্রেশন ফর্মে সাইন করে দিতে হবে। বিষয়টা খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ। শনিবার সকাল 11টা থেকে 1টার মধ্যে এসে স্কুলে এসে তোমাদের রেজিস্ট্রেশন ফর্মে সাইন করে দিতে হবে। এটা তোমরা জেনে গেলা, তোমরা তোমরা জানছো। এবার তোমরা যারা আমাদের সাথে লাইভ ক্লাসে হ্যাঁ যুক্ত নাই, হ্যাঁ, তাদেরকে অবশ্যই অবশ্যই তোমরা বিষয়টা জানাই দিবা, ঠিক আছে। হ্যাঁ, কারণ তারা কেউ যদি আসতে না পারে তার জন্য তার রেজিস্ট্রেশনে যে কোনো জটিলতা হইলে তথ্যগত বিভ্রাট বা যে কোনো ধরনের বিভ্রাটের জন্য সে দায়ী থাকবে। তো এরকম যাতে না হয় তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে জানাই দিবা। তো ঠিক আছে, আমরা কথা না বলি, আমাদের আজকে সৃজনশীলের প্রতি একটু মনোনিবেশ করি। এটা উদ্দীপকটা দেখো, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি নেট সিলিন্ডার কি। সিলিন্ডার আশা করি তোমরা চেনো। হ্যাঁ, এটা আমার হাতে মার্কার দেখতে পাচ্ছ, সিলিন্ডার গুলো সাধারণত জন্য এটা একটা ছোট সাইজের সিলিন্ডার, এটা কিন্তু আমরা ছোট সাইজের সিলিন্ডারও বলতে পারি। সিলিন্ডার গুলো এই ধরনের আকৃতির হয়ে থাকে, ঠিক আছে। ড্রাম, তোমরা অবশ্যই ড্রাম দেখেছো, হ্যাঁ, ড্রাম গুলো এক ধরনের সিলিন্ডার আকৃতির, ঠিক আছে। হ্যাঁ, এই ধরনের যে গোলা, এই যে লম্বা থাকবে, তারপরে তার তালি একটা হবে, পিস্তলে হবে গোলাকার, ঠিক আছে। এই ধরনের আকৃতির, এই ধরনের শেপের আমরা ত্রিমাত্রিক বস্তুগুলাকে আমরা সিলিন্ডার বলে থাকি।
বা বাংলায় বলা হয় বেলুন বেলুন আকৃতির যাই হোক 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি নিরেট সিলিন্ডার কি 12 মিটার গভীরতার একটি কূপের মধ্যে ছেড়ে দেওয়া হলো ঠিক আছে তাহলে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি নিরেট সিলিন্ডার কি 12 মিটার গভীরতার একটি পানিপূর্ণ কূপের মধ্যে ছেড়ে দেওয়া হলো এবং সিলিন্ডারের বর বড় দেওয়া আছে 240 গ্রাম সিলিন্ডারটা আসলে খুব বেশি বড় না ছোট আর সেজন্য যার ওজন মানে ভরটাও খুব কম 240 গ্রাম মাত্র 240 গ্রাম ঠিক আছে তো আমাদের গ নম্বর প্রশ্ন যেটা দেওয়া হয়েছে বলা হয়েছে যে কূপটিতে যদি আমাদের কি যে কূপটার কথা বলা হয়েছে কূপটিতে যদি পানির বদলে কেরোসিন থাকতো বা কেরোসিন থাকলে কূপের কূপের তলদেশে কেরোসিনের চাপ নির্ণয় করতে হবে কূপটিতে যদি পানির বদলে কি থাকতো কেরোসিন থাকতো কেরোসিন তেল থাকতো সেক্ষেত্রে কূপের তলদেশে ক্যালসিয়ামের চাপ কত হবে সেটা নির্ণয় করতে হবে এটা হলো আমাদের গ নম্বরের কাজ ঘ নম্বরে কি বলছে আমরা একটু দেখার চেষ্টা করি বোঝার চেষ্টা করি গ নম্বরে বলা আছে যে কূপের পানিতে সিলিন্ডারটি ভাসবে না ডুবে বিশ্লেষণ করো কূপের পানিতে যদি ওই যে আমাদের যে সিলিন্ডারটা কথা বলা হয়েছে সেই সেই সিলিন্ডারটাকে যদি ছেড়ে দেওয়া হয় সেটা কি ভেসে থাকবে না ডুবে যাবে কি অবস্থা হবে তার ঠিক আছে সেই বিষয়টা আমাদের একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে গাণিতিক অ্যাপ্লিকেশনের মাধ্যমে ঠিক আছে তো আমরা শুরু করি কাজ আশা করি বিষয়টা বুঝতে পারছো তাহলে আমাদের দুইটা ধাপ দেওয়া হয়েছে একটা হলো কূপের পানির বদলে কূপটিতে যদি পানির বদলে যদি থাকতো ক্যালসিয়াম থাকতো সেই ক্ষেত্রে কূপের তলদেশে এই ক্যালসিয়াম তেলের চাপ কত হতো সেটা আমাদের নির্ণয় করতে হবে এটা হলো গ নম্বরের কাজ আর ঘ নম্বরের কাজ হলো যে কূপের পানিতে কূপটার মধ্যে পানি আছে সেটা উদ্দীপকে বলা আছে কূপের পানির মধ্যে যদি সিলিন্ডারটিকে ছেড়ে দেওয়া হয় তাহলে কি অবস্থা হবে এটি ডুবে যাবে নাকি ভেসে যাবে সেটা আমাদের কাজ করতে হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে আমরা শুরু করছি যেহেতু আমার এখানে জায়গা কম আমি একটু এগুলো একটু মুছে দিচ্ছি তাহলে তোমাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছি তোমরা অবশ্যই যারা লাইভ ক্লাসে নাই বা যাদের সাথে এখানে লাইভ ক্লাস খুব কম করে দেখা যায় না তাদের সাথে তোমাদের বিভিন্ন জনদের তোমাদের ফ্রেন্ডদের সাথে তোমাদের বিভিন্নভাবে কি রাখতে পারে কি বলবো যোগাযোগ থাকতে পারে হ্যাঁ কারোর সাথে হয়তো কি ফেসবুকে যোগাযোগ আছে মেসেঞ্জার যোগাযোগ আছে মোবাইল যোগাযোগ আছে তাদেরকে অবশ্যই অবশ্যই জানাই দেওয়া তোমাদের বন্ধুদেরকে নিজ দায়িত্বে হ্যাঁ দায়িত্ব মনে করে জানা দেবা যে শনিবার মানে 12 তারিখ সকাল 11টা থেকে 1টার মধ্যে অবশ্যই অবশ্যই সে নিজে এসে রেজিস্ট্রেশন ফর্মে সিগনেচার করে যাওয়ার জন্য গ এবং গ শাখা অর্থাৎ বিজ্ঞান বিভাগ শনিবার শুধু বিজ্ঞান বিভাগ শনিবার কমার্স অর্থাৎ এ এবং বি হবে না এ এবং বি হলো রোববারে এ আর বি হলো রোববারে আর শনিবার শুধু যে শনিবার 12 তারিখ হবে যে শুধুমাত্র বিজ্ঞান বিভাগ অর্থাৎ সি এবং ডি সেকশন সি এবং ডি সেকশন তাহলে আমরা শুরু করছি তাহলে আমরা গণ আমরা শুরু করি আমরা জানি তাহলে আমরা লিখবো যে আমরা জানি এস গভীরতায় চাপ এস গভীরতায় আমরা জানি এস গভীরতায় চাপ ঠিক আছে এটা আমাদের এই সূত্রটা একদম সহজ একটা সূত্র সেটা আমাদের ভালো করে জানা আছে এস গভীরতায় চাপ পি ইকুয়াল টু এস রো জি ঠিক আছে এই এখানের মধ্যে মান বসাই দিলে আমরা যে কোনো তরল পদার্থের জন্য যে কোনো তরল পদার্থের জন্য আমরা এস গভীরতার চাপটা পেয়ে যাব ঠিক আছে তাহলে আমরা শুরু করি এইচ গভীরতা এইচ তাহলে গভীরতা যে আমাদের যে যে কূপটার কথা বলা হয়েছে হ্যাঁ কূপটার গভীরতা বলা হয়েছে যে খেয়াল করো বিশেষ খেয়াল করো বা 12 মিটার কূপের গভীরতা কি বলা হয়েছে 12 মিটার বলা হয়েছে এই যে 12 মিটার কূপের গভীরতা 12 মিটার লিখে নিচ্ছি আমি 12 মিটার তারপর জি অভিকর্ষ ত্বরণ জি এর মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা আমরা জানি তারপর এখানে আমাদেরকে বলা হয়েছে যে বিষয়টা খেয়াল করো কূপটা কূপটার মধ্যে যদি পানি না থাকে কেরোসিন তেল থাকতো সেই ক্ষেত্রে কূপের তলদেশে ক্যালসিয়ামের চাপ কত হবে কূপটির মধ্যে যদি পানি না থাকে এমনিতে পানির কথা বলা হয়েছে যদি
নাম্বার বলেছি যদি পানি না থাকে, কেরোসিন তেল থাকে, সেক্ষেত্রে কূপের তলদেশে কেরোসিন তেলের বা কেরোসিনের চাপ কত হবে। তাহলে আমরা লিখি কেরোসিনের ঘনত্ব, কথা লিখি কেরোসিনের ঘনত্ব, কেরোসিনের ঘনত্বকে আমি রো কে দিয়ে প্রকাশ করলাম, এখানে রো কে দিলাম। আমরা জানি যে কেরোসিনের ঘনত্ব হলো যে 800 কেজি পার মিটার কিউব। কেরোসিনের ঘনত্ব এগুলো তোমরা মুখস্ত করবে বা তোমাদের বইয়ে বেশ কিছু পদার্থের ঘনত্ব দেওয়া আছে, সেগুলো তোমরা অবশ্যই অবশ্যই মুখস্ত করে নিবা, কারণ এগুলো এমসিকিউর জন্য লাগে প্লাস অঙ্কের জন্য লাগে। এমসিকিউতে আসে বা অঙ্কের মধ্যে তথ্যগুলো লাগে, অনেক সময় প্রশ্ন মাঝে মাঝে তথ্যগুলো দিয়ে দেয় যে পানির ঘনত্ব এত, কেরোসিনের ঘনত্ব এত, এটা দিয়ে দেয়। হ্যাঁ, দিয়ে দিয়ে তো ভালো কথা, কিন্তু অনেক সময় দেয় না। সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই অঙ্কটি করার জন্য বা এমসিকিউর উত্তর দেওয়ার জন্য তোমার অবশ্যই অবশ্যই ওই পদার্থের ঘনত্বটা লাগবে, তখন তুমি এটা কোথায় পাবা, ঠিক আছে? সেজন্য মুখস্থ থাকা ভালো। তাহলে আমি আমার যে যে তথ্যগুলো লাগবে এই গভীরতায় চাপ নির্ণয় করার জন্য, এই যে কূপের তলদেশে কেরোসিনের চাপের চাপ নির্ণয় করার জন্য যে সমস্ত তথ্য আমার লাগবে, সেগুলো আমি এই যে বেশি ডান পাশে তোমরা এবার পরীক্ষা দেখে নিবা। তাহলে এখন এখানে মানগুলো বসাই দিয়ে এই 12 মিটার, 12 গ্রাম, তারপর রো 800, তারপরে জি 9.8, এবার এগুলা মানগুলো আমি কি করবো হিসেব করব, এগুলো হিসেব করলে আমার উত্তর চলে আসবে, ঠিক আছে? এগুলো যদি হিসেব করি তাহলে আমি হিসেব করি এগুলা কত আছে দেখো। প্রথমে আছে এইচ 12 গুণন 800 গুণন 9.8 ইকুয়াল টু 9.08 ঠিক আছে, তোমাদের যাদের কাছে ক্যালকুলেটার আছে আশা করি তোমরা করে দেখেছ, এটাই আছে। তাহলে 12 মিটার গভীরতা অর্থাৎ কুপড়ার তলদেশে কুপড়ার তলদেশে ওই যে কেরোসিনের কেরোসিন তেলের চাপ হবে এত প্যাসকেল, চাপের একক প্যাসকেল সেটা আমরা জানি, ঠিক আছে? এটাই অ্যান্সার, আশা করি সবাই বুঝতে পারছো, একটু বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে আমাদের গ নম্বর অঙ্কটা এতটুকু শেষ যে ওই কূপটার মধ্যে যদি পানির বদলে কেরোসিন তেল থাকতো, পানির বদলে যদি কি থাকতো কেরোসিন তেল থাকতো, সেক্ষেত্রে সেই কেরোসিন তেল কূপের তলায় এত প্যাসকেল চাপ প্রয়োগ করতো, একক, দশক, শতক, হাজার, ওজন 94,080 প্যাসকেল, ঠিক আছে? 94,080 প্যাসকেল চাপ প্রয়োগ করতো কুবের তলদেশে কেরোসিন তেল। তাহলে এটা আমাদের শেষ, আমরা এখন ঘ নম্বরে যাব। ঘ নম্বরে বলা হয়েছে যে আমাদেরকে খেয়াল করে বিষয়টা, ঘ নম্বরে আমাদের যেটা বলা হয়েছে সিলিন্ডারটিকে যদি কুবের পানিতে ছেড়ে দেওয়া হয় সেক্ষেত্রে সেটি কি ভাসবে নাকি ডুববে, সেই বিষয়টা আমাদেরকে বিশ্লেষণ করা লাগবে, ঠিক আছে? সিলিন্ডারটিকে যদি আমরা কূপের পানিতে ছেড়ে দেওয়া হয় সেক্ষেত্রে সিলিন্ডারটি কূপের পানিতে ভাসবে নাকি ডুববে সে বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত মতামত দিতে বলা হয়েছে। আচ্ছা, সেটা আমরা কয়েকভাবে করতে পারি। আমরা জানি যে একটা বস্তু যে কোনো তরল পদার্থে বেশি থাকবে কিনা ডুবে যাবে, একটা বস্তু কোনো তরল পদার্থে বেশি থাকবে কিনা ডুবে যাবে সেটা নির্ভর করে ওই পদার্থের ঘনত্বের সাথে, যে তরল পদার্থের কথা বলা হয়েছে, কথা বোঝা গেছে? খেয়াল করো বিষয়টা, মনে করো যে আমাদেরকে একটা বস্তুর কথা বলা হয়েছে, ঠিক আছে? এটার ঘনত্ব ধরলাম যে আমি রো এ, বি একটা তরল পদার্থের কথা বলা হয়েছে, বি একটা তরল পদার্থের কথা বলা হয়েছে যার ঘনত্ব হলো যে রো বি ধরলাম, ঠিক আছে? একটা বস্তুর কথা বলা হয়েছে নিরেট বস্তু, একটা বস্তুর কথা বলা হয়েছে, হ্যাঁ, কঠিন বস্তু, বিশেষ করে কঠিন বস্তুই হবে সাধারণত,
একটা কঠিন বস্তু কথা বলা হয়েছে, ওটার ঘনত্ব হলো রো এম, এবং বি একটা তরল পদার্থের কথা বলা হয়েছে যেটার ঘনত্ব হলো রো বি। এখন একে যদি এক কঠিন বস্তুটাকে যদি বি তরল পদার্থের মধ্যে এক কঠিন বস্তুটাকে যদি বি তরল পদার্থের মধ্যে ছেড়ে দেওয়া হয়, সেটা বস্তুটা ভাসবে কিনা ডুববে সেটার উপর সেটা নির্ভর করে যে এই দুইটা বস্তুর ঘনত্বের সম্পর্কের উপর, এই দুইটা বস্তুর ঘনত্বের সম্পর্কের উপর। ঠিক আছে, যদি দেখা যায় যে এ বস্তুর এ বস্তুর ঘনত্ব যদি এই বস্তুটা থেকে বি বস্তু থেকে বেশি হয়ে যায়, তাহলে এ বস্তু নিঃসন্দেহে ডুবে যাবে। এ বস্তুর ঘনত্ব যদি এ বস্তুর জন্য রোয়ে মানে ঘনত্ব যদি বি বস্তু থেকে বেশি হয়ে যায়, তাহলে এ বস্তু ডুবে যাবে ওই তরল পদার্থে। আর যদি সমান সমান হয়ে যায়, হ্যাঁ, দেখা গেল যে রো এই বস্তুর ঘনত্ব আর এই বস্তুর ঘনত্ব সমান, তাহলে দেখা যাবে যে এই বস্তুটা কঠিন বস্তুটা ওই তরল পদার্থে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বাঁধবে, সম্পূর্ণ সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বাঁধবে। ঠিক আছে, অর্থাৎ সম্পূর্ণ প্রায় ডুবন্ত অবস্থায় বেশি থাকবে। হ্যাঁ, যেটাকে আমরা একবার বলি প্রবল ডুবুডুবু অবস্থা, ডুবুডুবু অবস্থায় ভাসবে। আবার যদি এরকম হয় এ বস্তুটার ঘনত্ব, এ বস্তুটার ঘনত্ব যদি বি বস্তুর ঘনত্বের চেয়ে কম হয়, এ বস্তুটার ঘনত্ব যদি বি বস্তুর ঘনত্বের চেয়ে কম হয়, তাহলে অবশ্যই অবশ্যই এ বস্তুটা বেশি থাকবে। ঠিক আছে, এর চেয়ে আংশিক নিমজ্জিত অবস্থায় বেশি থাকবে, আংশিক অর্থাৎ অল্প একটু ডুবো অবস্থায় বেঁচে থাকবে, এরকম হবে। তাহলে আমি দুইটা বিষয় বলেছি, তিনটা বিষয় বলেছি, যদি এ বস্তুটার ঘনত্ব, এ বস্তুটার ঘনত্ব ওই তরল পদার্থের যে তরল পদার্থের কথা বলা হয়েছে ওই তরল পদার্থের মধ্যে কি ডুবে যাবে। ঠিক আছে, এ বস্তুর ঘনত্বটা যদি বি বস্তুর ঘনত্ব থেকে বেশি হয়, তাহলে ওই কঠিন কঠিন বস্তুটা মানে এ বস্তুটা ওই তরল পদার্থে ডুবে যাবে, সম্পূর্ণরূপে ডুবে যাবে। আবার যদি দেখা গেল দেখি দুটার ঘনত্ব সমান, তাহলে দুটার ঘনত্ব যদি সমান হয়, তাহলে এ বস্তুটা এক কঠিন বস্তুটা বি তরল পদার্থে বি তরল পদার্থের মধ্যে নিমজ্জিত সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বেশি থাকবে, একবার পুরোপুরি নিমজ্জিত হয়ে গেছে কিন্তু ওই অবস্থায় বেশি আছে, ডুবে যায় নাই, পানির তলদেশে নিমজ্জিত হয় নাই। ঠিক আছে, এটা হলো কি বিষয়টা, যে দুইটা ঘনত্ব যদি সমান হয় এই যেটা আমরা বলছি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বা ডুবু ডুবু অবস্থায় একদম ডুবে গেছে ওই অবস্থায় বেশি থাকবে, এই ঘটনা ঘটবে দুই নম্বরের জন্য। আবার যদি এরকম হয় দেখা গেল যে এ বস্তুটার ঘনত্ব, এ বস্তুটার ঘনত্ব বি বস্তুর ঘনত্বের চেয়ে কি হয় কম হয়, তাহলে এ বস্তুটা এ কঠিন বস্তুটা, এ কঠিন বস্তুটা অবশ্যই অবশ্যই বি তরল পদার্থে বেঁচে থাকবে আংশিক নিমজ্জিত অবস্থায়, অল্প একটু ডুবে বেঁচে থাকবে। ঠিক আছে, অল্প একটু কি ডুবে কি বেঁচে থাকবে যদি কি হয় এ বস্তুটার ঘনত্ব বি বস্তু থেকে কম হয়। আশা করি একটু সবাই বুঝতে পারছো। তাহলে আমরা আমাদের অঙ্কের দিকে প্রবলেমটার দিকে চলে যাই। তাহলে আমাদেরকে এটা ঘনত্ব বের করতে হবে, আমরা আরেকভাবে বের করতে পারি প্রবতা দিয়ে, প্রবতা দিয়ে বা অপসারিত পানির ওজন দিয়ে। যদি যে বস্তুটার কথা বলা হয়েছে, যে সিলিন্ডারটার কথা বলা হয়েছে, ওই সিলিন্ডারটা যদি ওই সিলিন্ডারটা যদি তার ওজনের সমান, ওজনের চেয়ে ওই সিলিন্ডারটার ওজন যত, ওই সিলিন্ডারটা ওজন যত, সে যদি তার ওজনের চেয়ে বেশি ওজনের পানি কি করে অপসারণ করে, সে অবশ্যই বেঁচে থাকবে। বিষয়টা আমি একটু করে বলি, ধরলাম যে সিলিন্ডারের ওজন, সিলিন্ডারের খেয়াল করার বিষয়টা, সিলিন্ডারের ওজন দেখে আমি, আচ্ছা সিলিন্ডারের ওজনটাকে WC দিলাম, সিলিন্ডারের ওজনটাকে WC দিলাম, খেয়াল করার বিষয়টা আমরা আরেকভাবে করতে পারি, সিলিন্ডারের ওজনটাকে আমরা WC দিলাম এবং সিলিন্ডার কর্তৃক অপসারিত পানির ওজন দিলাম আমি W। সিলিন্ডারটা পানিতে ডুবালে, পানিতে রাখা হলে, পানিতে ছেড়ে দেওয়া হলে সেটি যে পরিমাণ পানি অপসারণ করবে, সেটি যে পরিমাণ পানি অপসারণ করবে সেই পরিমাণ পানির ওজন ধরলাম কি W। ঠিক আছে, অপসারিত পানির ওজন, অপসারিত অপসারিত পানির ওজন খেয়াল করার বিষয়টা, এটা আমরা আরেকভাবে করতে পারি। এই ধরনের প্রবলেমগুলো দুইভাবে সলভ করা যেতে পারে, সিলিন্ডারটা ওজন দিলাম সিলিন্ডারের, এটা হলো সিলিন্ডারের ওজন,
সিলিন্ডার ওজন পরিমাণ, সিলিন্ডার ওজন ডাব্লিউসি, আর সিলিন্ডার কর্তৃক অপসারিত পানির ওজন হলো ডাব্লিউ। যদি এমন হয় ক্যালকুলেট বিষয়টা, অর্থাৎ সিলিন্ডারের ওজন যদি সিলিন্ডারের কর্তৃক অপসারিত পানির ওজনের চেয়ে বেশি হয়ে যায়, হ্যাঁ বিষয়টা খেয়াল করো, সিলিন্ডারের ওজন যদি খেয়াল করো, সিলিন্ডারের ওজন যদি সিলিন্ডারের অপসারিত পানির ওজনের চেয়ে বেশি হয়ে যায় তাহলে সিলিন্ডারটা সম্পূর্ণরূপে পানিতে ডুবে যাবে, ঠিক আছে। আর যদি এরকম হয় সিলিন্ডার যে পরিমাণ পানি অপসারণ করছে সেই পানির ওজন সিলিন্ডারের ওজনের চেয়ে বেশি হয় তাহলে সিলিন্ডার অবশ্যই অবশ্যই পানিতে কি বেশি থাকবে। যেমনটি আমরা দেখি যে একটা বিরাট জাহাজ, একটা বড় জাহাজ, বড় নৌকা, হ্যাঁ পানিতে কি বেশি থাকে, কিভাবে দেখা যায় সে তার তলটি অনেক ফাঁপা হওয়ার কারণে, একটা জাহাজের তল অনেক বড় ফাঁপা হওয়ার কারণে, একটি নৌকার তল অনেক অনেক বড় এবং ফাঁপা হওয়ার কারণে সে যে পরিমাণ পানি অপসারণ করে, সে যে পরিমাণ পানি অপসারণ করে তার ওজন ওই জাহাজটা বা ওই নৌকাটার ওজনের চেয়ে কি হয় বেশি হয়, যার কারণে সে পানিতে বেশি থাকতে পারে, ঠিক আছে। আমি আবার বলছি বিষয়টা, একটা বড় জাহাজ, একটা বড় নৌকা সমুদ্রের পানিতে, নদীর পানিতে, খালের পানিতে কেমনে বেশি থাকে, বেশি থাকে হলো যে নদীর এই যে সিলিন্ডার জাহাজ জাহাজ কিংবা কি নৌকার তল অনেক বড় এবং ফাঁপা হওয়ার কারণে সে অনেক বেশি পানি অপসারণ করে, অনেক বেশি পানি অপসারণ করে, সে যে পরিমাণ পানি অপসারণ করে তার ওজন ওই নৌকা বা জাহাজটার ওজনের চেয়ে বেশি হয়, তার কারণে ওই নৌকা বা জাহাজটা সাগরের পানিতে কিংবা নদীর পানিতে বেশি থাকতে পারে। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝলাম প্লবতার হিসাব দিয়ে, যদি সিলিন্ডারটার ওজন যদি সিলিন্ডারটার ওজন যদি সে যে পরিমাণ পানি অপসারণ করছে, খেয়াল করার বিষয়টা, সিলিন্ডারটার ওজন যদি, এই যে সিলিন্ডারের ওজন ডাব্লিউসি, এটা যদি সে যে পরিমাণ পানি অপসারণ করছে তার চেয়ে বেশি হয়ে যায়, হ্যাঁ সিলিন্ডারের ওজন যদি বেশি হয়ে যায় তাহলে সিলিন্ডার ডুবে যাবে, ঠিক আছে। তারপর যদি এমন হয় সিলিন্ডারের ওজন হচ্ছে তার অপসারিত পানির ওজন বেশি সিলিন্ডারের চেয়ে, সে যে পরিমাণ পানি অপসারণ করলো ওই পানির ওজন বেশি তাহলে অবশ্যই অবশ্যই বেঁচে থাকবে, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আর যদি দুটো সমান হয় তাহলে সিলিন্ডারটা নিমজ্জিত অবস্থায় বেঁচে থাকবে। তাহলে আমরা আমাদের প্রবলেমটা দিয়ে যাই, আমি দুইভাবে বিষয়টা বুঝাই দিলাম। আমরা এটা ঘনত্ব দিয়ে, একটা বস্তু কোনো তরলে ডুবে যাবে না বেঁচে থাকবে, যে কোনো তরলে ডুবে যাবে না বেঁচে থাকবে সেটা আমরা দুইভাবে বের করতে পারি। আমি দুইটা উপায় তোমাদেরকে বলে দিয়েছি, দুইটা উপায় তোমাদের জানা থাকতে হবে, পরীক্ষা হয়তো এটা তোমাদেরকে স্পেসিফিক বলে দিতে পারে, পদ্ধতির কথা, উপায়ের কথা, নানানভাবে তোমাদের কি করতে পারে, প্রশ্নগুলো দিতে পারে। সেজন্য তোমাদেরকে সবগুলো ব্যাপার যদি ভালোভাবে জানা থাকে তোমাদের প্রশ্ন অ্যান্সার করতে একদম সহজ হবে। তাহলে আমরা দেখছি প্রথমটা আমি যেটা বলেছি সেটা হলো যে ঘনত্ব দিয়ে, যদি আমরা যে কঠিন বস্তুকে যদি একটা তরলে ছেড়ে দেওয়া হয় সেটা বেশি থাকবে না ডুবে যাবে কি অবস্থা হবে সেটা আমরা কিভাবে জানতে পারবো, যদি বস্তুটাকে আমরা ওই কঠিন বস্তুটাকে তরলের মধ্যে ছেড়ে দিই তাইলে এটা বেশি থাকবে না ডুবে যাবে আমরা জানতে পারবো যে ঘনত্বের সাহায্যে, কিভাবে, যদি কঠিন বস্তুটার ঘনত্ব তরল পদার্থের ঘনত্বের চেয়ে বেশি হয়, কঠিন বস্তুটা খেয়াল করো, কঠিন বস্তুটার ঘনত্ব যদি তরল পদার্থের ঘনত্বের চেয়ে বেশি হয় তাহলে কঠিন বস্তুটা ডুবে যাবে। আবার কঠিন বস্তু এবং তরল বস্তুর, কঠিন বস্তুটার ঘনত্ব তরল পদার্থের ঘনত্বের সমান হলে কঠিন বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় অর্থাৎ একদম ডুবোডুবো অবস্থায় বেশি থাকবে। আবার যদি দেখা গেল যে কঠিন বস্তুটার ঘনত্ব তরল পদার্থের ঘনত্বের চেয়ে কম, কঠিন বস্তুটার ঘনত্ব তরল পদার্থের চেয়ে কম তাহলে অবশ্যই অবশ্যই কঠিন বস্তুটা তরল পদার্থের মধ্যে আংশিক নিমজ্জিত অবস্থায় অর্থাৎ একটু একটু বুড়ো অবস্থায় বেঁচে থাকবে। সেটা কতটুকু বেঁচে থাকবে সেটা অবশ্য গাণিতিক ক্যালকুলেশনে আছে, সেটা আমরা পরে দেখবো। তাহলে এটা বুঝলাম, এটা একবার বোঝা, আরেকবার বোঝা হলো কি দিয়ে, অপসারিত পানির ওজন দিয়ে। একটা কঠিন বস্তুকে কোনো তরল পদার্থে ছেড়ে দেওয়া হলে, ডুবানো হলে সে যে পরিমাণ পানি অপসারণ করবে, একটা কঠিন পদার্থকে যে কোনো তরল পদার্থে ছেড়ে দেওয়া হলে বা ডুবানোর চেষ্টা করা হলে সেটি যে পরিমাণ পানি অপসারণ করবে ওই পানির ওজন যদি বস্তুটার ওজনের চেয়ে
ওই পানির ওজন যদি বস্তুর ওজন চেয়ে বেশি হয়, অপসারিত পানিগুলোর ওজন বেশি হলে বস্তুটা বেশি থাকবে, আর অপসারিত পানির ওজন যদি কি বস্তুর ওজনের চেয়ে কম হয়, অপসারিত পানির ওজন বস্তুর ওজনের চেয়ে কম হলে বস্তুটা কি ডুবে যাবে, ঠিক আছে? অর্থাৎ বেশি থাকার জন্য অপসারিত পানির ওজন বেশি হতে হবে, তাহলে বেশি থাকবে। অপসারিত পানির ওজন বস্তুর ওজনের চেয়ে কম হলে ওটা ডুবে যাবে, ঠিক আছে? আমি এবার আর কথা না বলে দিকে চলে যাচ্ছি। এইটা অঙ্কটা প্রবলেমটা বোঝার জন্য যে সমস্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করা দরকার ছিল আমি বলে দিয়েছি, আমি ঘনত্ব দিয়ে করছি। তোমরা ওই যে অপসারিত পানির ওজন দিয়ে করতে পারবা, দুইভাবে করা যায়। তাইলে আমাদের ঘনত্ব বের করার জন্য কিছু জিনিস আমাদের লাগবে এখানে। আমরা তো পানির ঘনত্ব জানি, পানির ঘনত্ব এখানে লিখে নিলাম, পানির ঘনত্ব এখানে লিখি, পানির ঘনত্ব আমরা জানি, পানির ঘনত্বকে রো ডব্লিউ দিলাম 1000 কেজি পার মিটার কিউব, এটা পানির ঘনত্ব, ঠিক আছে? এবার সিলিন্ডারটার ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর সমান 5 সেন্টিমিটার, এটাকে আমাদের মিটারে নিয়ে আসতে হবে। 100 দিয়ে ভাগ করে নিলাম, আর 100 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে, 0.05 মিটার, এটা হবে সিলিন্ডারের ব্যাসার্ধ। উচ্চতা, উচ্চতা এস ইকুয়াল টু 12 সেন্টিমিটার, এটাকেও আমরা মিটার নিয়ে আসব, 100 দিয়ে ভাগ করি, 100 দিয়ে ভাগ করে মিটারে নিয়ে আসব। খেয়াল করে বিষয়টা, 100 দিয়ে ভাগ করে আমরা মিটারে নিয়ে আসতেছি, তাহলে 100 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে, এটা হবে 0.12 মিটার, ঠিক আছে? তাহলে এটা পেয়ে গেলাম আমরা। এখন আমরা সিলিন্ডারটা আয়তন বের করব, ঠিক আছে? এগুলো আমরা একটু বর্ত বের করে নিতে পারি সিলিন্ডারটার, যেহেতু বর্ত আমাদের লাগবে। বল বলে দেওয়া আছে কত ভর, সিলিন্ডারের ভর এম ইকুয়াল টু 240 গ্রাম, এটাকে আমাদের কেজিতে আনতে হবে, গ্রামকে কেজিতে আনতে হলে আমরা জানি যে 1000 দিয়ে বার করতে হয়, কত দিয়ে বার করতে হয়, 1000 দিয়ে। এটা এখন কেজি হয়ে গেছে, ঠিক আছে? এটা কি হয়ে গেছে কেজি, তাহলে আমি এখানে পাশে লিখি 0.240 কেজি, শুধু 24 লিখলেও হয়, 0.24 লিখলেও হয়, ঠিক আছে? এই শূন্যটা না দিলেও চলে, ঠিক আছে? এই যে এই শূন্যটা না দিলেও চলে, এটা যদি ভাগ করো তাহলে এখন ক্যালকুলেটার কি শূন্য দ্বারা দেখাচ্ছে না, শুধু 0.24 দিচ্ছে, শূন্যটা না দিলেও হয়, আবার দিলেও সমস্যা নেই। তাহলে আমরা সিলিন্ডারটা ভরও পেয়ে গেলাম, এই যে 0.24 কেজি। এখন সিলিন্ডারটা আমাদের আয়তনটা বের করতে হবে, সিলিন্ডারটা আমরা আয়তনটা বের করার চেষ্টা করি, আয়তনটা। এখন সিলিন্ডারের আয়তন সূত্র তোমরা জানো তো, সিলিন্ডারের আয়তন সূত্র তো আয়তন সূত্র জানো, জানতে হবে, কিন্তু আমরা তো বের করতে পারবো না। আমরা সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তন, আয়তন বি সমান পাই আর স্কোয়ার এইচ, মুখস্থ করে নেবা, তোমাদের জানা মেথ লাগবে, হায়ার মেথও লাগবে, ফিজিক্স তো লাগছে, জানা মেথ হায়ার মেথ দুই জায়গায় লাগবে, ঠিক আছে? তাহলে আয়তন সূত্র হলো কি, বি ইকুয়াল টু আয়তন বি বি পাই আর স্কোয়ার এইচ, হ্যাঁ ভলিউম, আয়তনকে ইংরেজিতে ভলিউম বলা হয়, সেজন্য ভলিউম শব্দের প্রথম অক্ষর বি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ওগুলা মানগুলো আমরা বসাই দিই, পায়ের মান 3.1416, আর এর মান এই যে 0.05, হোল স্কয়ার গুণন এইচ, এইচ হলো 0.12 আয়তন, এটা মিটার কিউব হবে, যেহেতু এখানে সবাই মিটার আছে। তাহলে আমি একটু ক্যালকুলেটার হিসেব করি, তোমাদের কাছে ক্যালকুলেটার থাকলে তোমরাও আমার সাথে হিসাব করতে পারো। তাহলে 3.1416 গুণন 0.05 স্কোয়ার গুণন 0.12
তাহলে পেলাম যে আমি 0.0000942 942 942 48 এটা হলো কি সিলিন্ডারটার আয়তন সিলিন্ডারের আয়তন এটা এখন আমরা সিলিন্ডারটার ঘনত্ব বের করব ঠিক আছে সিলিন্ডারের ঘনত্ব বের করব আমি এগুলো মুছে দিচ্ছি এগুলো তো আমার দরকার নাই এগুলো মুছে দেই এগুলো লাগবে না এখন আর তাহলে আমি এটা একটু সায়েন্টিফিক নিয়ে দিই কত আসে সায়েন্টিফিক মোডে 7 দিলাম আমি দিলাম 9.424 10 টু দি পাওয়ার মাইনাস 4 এটাকে সায়েন্টিফিক মোডেও নিতে পারি ইচ্ছে করলে আমরা চাইলে আর একটু থাকলেও সমস্যা নাই আচ্ছা তাহলে এখন আমরা এটার ঘনত্ব বের করব সিলিন্ডার ঘনত্ব সিলিন্ডারটির ঘনত্ব সিলিন্ডারটির ঘনত্ব ঘনত্ব রো ইকুয়াল টু এম বাই বি ঠিক আছে সিলিন্ডারটির ঘনত্ব রো ইকুয়াল টু কি এম বাই বি তাহলে এম তো আমরা বের করে নিয়েছিলাম এই যে 0.24 ডিভাইডেড বাই তারপরে বিটা এখন পেলাম এই যে 0.30942 কেজি মিটার পার কিউব এটা বাদ করি কত আসে দেখি তাহলে 0.24 ভাগ 0.000942 তাহলে পাচ্ছি যে আমরা 254.78 দিতে পারি 78 এখানে 254.78 কেজি মিটার পার কিউব খেয়াল করে বিষয়টা এটাই হলো কি সিলিন্ডারটার ঘনত্ব ঠিক আছে এটাই সিলিন্ডারটার ঘনত্ব আমরা পাইলাম তো এটা তো আসলে পানি ঘনত্বের চেয়ে অনেক কম পানি ঘনত্বের যে 1000 কেজি মিটার পার কিউব লেস দেন 1000 কেজি মিটার পার কিউব এটা যেহেতু পানি ঘনত্বের চেয়ে অনেক কম তাহলে অবশ্য অবশ্যই এই যে সিলিন্ডারটা পানিতে বেশি থাকবে আমরা তাহলে আবার লিখি যেহেতু সিলিন্ডারটির ঘনত্ব সিলিন্ডারটির ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম পানির ঘনত্বের চেয়ে কম যেহেতু সিলিন্ডারটির ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম আমরা কি পেলাম এই যে সিলিন্ডারটার ঘনত্ব 254.78 কেজি মিটার পার কিউব আর পানির ঘনত্ব তো আমরা জানি 1000 কেজি মিটার পার কিউব তাই সিলিন্ডারের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম ঠিক আছে তাহলে যেহেতু পানির ঘনত্বের চেয়ে কম আমরা বলতে পারি দেখি সুতরাং কি সিলিন্ডারটি পানিতে বেশি থাকবে অবশ্য কিছুটা সে ডুববে নিমজ্জিত অবস্থায় কি সুতরাং সিলিন্ডারটি আংশিক নিমজ্জিত অবস্থায় পানিতে বেশি থাকবে একটু অল্প করে ডুববে অল্প করে সে কি পানিতে ডুবে যাবে অল্প করে ডুববে আংশিক নিমজ্জিত অবস্থায়
নিমজ্জিত এগুলো মুছে দিই, এগুলো দরকার নাই। নিমজ্জিত অবস্থায় পানিতে ভেসে থাকবে, তাহলে আমরা বিষয়টা বুঝে গেলাম যে যেহেতু সিলিন্ডারটা ঘনত্ব পানি ঘনত্বের চেয়ে কম, হ্যাঁ, তাহলে সিলিন্ডারটা আংশিক নিমজ্জিত অবস্থায় পানিতে ভেসে থাকবে। ঠিক আছে, কূপের পানিতে, যে কূপের কথা বলা হয়েছে ওই কূপের পানিতে সিলিন্ডারটা আংশিক নিমজ্জিত অবস্থায় অর্থাৎ অব্যক্ত ডুবা অবস্থায় সেটা ভেসে থাকবে। তাহলে আশা করি শিক্ষার্থীরা অবশ্যই তোমরা এই সৃজনশীলটা ইম্পর্টেন্ট আছে, একটা সৃজনশীল তোমাদেরকে আজকে একটা ইম্পর্টেন্ট আছে সৃজনশীল করলাম, এটা অবশ্যই অবশ্যই তোমরা বুঝতে পারছো। আমি তোমাদেরকে যে একটা বস্তু পানি যে কোনো তরল পদার্থে, যে কোনো তরল পদার্থে ভাসবে কিনা ডুববে সেটা আমি দিবা বের করে তোমাদেরকে রুলস নিয়ম দেখিয়েছি, শিখিয়েছি। একটা হলো আমার গণিতের সাহায্যে, হ্যাঁ, যে বস্তুটা গণিতের সাহায্যে যদি বস্তুটার ঘনত্ব, যদি বস্তুটার ঘনত্ব পানি ঘনত্বে তরলের ঘনত্বের চেয়ে, সরি, যেই তরলে বাসা ডুবার কথা বলা হচ্ছে, যেই তরলে বাসা ডুবার কথা বলা হচ্ছে, বস্তুটার ঘনত্ব যদি বস্তুটা আমরা যে বস্তুটা যে কঠিন বস্তুটা কোন একটা তরল পদার্থে বাসা ডুবার কথা বলা হচ্ছে, কঠিন বস্তুটার ঘনত্ব যদি তরল পদার্থের ঘনত্বের চেয়ে বেশি হয়, কঠিন কঠিন বস্তুটার ঘনত্ব যদি তরল পদার্থের ঘনত্বের চেয়ে বেশি হয় তাহলে বস্তুটা ডুবে যাবে, আর যদি সমান সমান হয় তাহলে যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় অর্থাৎ একদম ডুবডুব অবস্থায় বাঁচবে। আর যদি কঠিন বস্তুটার ঘনত্ব, কঠিন বস্তুটার ঘনত্ব তরল পদার্থের ঘনত্বের চেয়ে কম হয়, যেমনটি এখানে হয়েছে, যেমনটি এখানে হয়েছে কঠিন বস্তুটা অর্থাৎ কঠিন সিলিন্ডারটার ঘনত্ব তরলের চেয়ে কি হয়েছে, কম হয়েছে, তাহলে যেহেতু কম কঠিন বস্তুটা তাহলে কঠিন বস্তুটা বেশি থাকবে। আরেকভাবে দেখাইছি যে আমি এই যে কঠিন বস্তুটা তরল পদার্থে কি পরিমাণ পানি অপসারণ করে সেটার উপর, ঠিক আছে, কঠিন বস্তুটা যদি তরলের মধ্যে ছেড়ে দেওয়া হলে সে যে পরিমাণ পানি অপসারণ করতেছে তরল আর কি, যে কোনো তরল আর কি, সে যে পরিমাণ তরল বা পানি অপসারণ করতেছে ওই তরল পদার্থের ওজন, ওই তরল পদার্থের ওজন যদি কঠিন বস্তুটার ওজনের চেয়ে বেশি হয়, ঠিক আছে, কঠিন তরল পদার্থের ওজনটা কি হইতে হবে, কঠিন বস্তুর চেয়ে বেশি হইতে হবে, বেশি হইলে সেটা কি ওই তরল পদার্থে বেশি থাকবে। আর যদি দেখা গেছে দেখা যায় যে অপসারিত তরলের ওজন, অপসারিত তরলের ওজন কঠিন বস্তুর চেয়ে কম, কঠিন বস্তুর ওজনের চেয়ে কম, তাহলে এটা এই তরল পদার্থে কি ডুবে যাবে, ঠিক আছে, আর সমান সমান হলে নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে এটা মনে রাখবা, একটা কঠিন বস্তুকে যদি আমরা কোনো তরল পদার্থে ছেড়ে দিই বা ডুবানোর চেষ্টা করি, ছেড়ে বিষয় ছেড়ে দেওয়ার বিষয়টা আসে, করে ডুবাই দিলে তো ডুববে না, একটু পরে আবার বেশি ডুবে হইতে পারে, তাহলে সেটা কি হবে, যদি ওইটা কঠিন বস্তুটা তরল পদার্থের মধ্যে যে পরিমাণ পানি সে অপসারণ করলো, যে পরিমাণ পানি সে কী হলো আমরা ছেড়ে দেওয়া হলে সেটা যে পরিমাণ পানি অপসারণ করলো, ওই অপসারিত পানির ওজন যদি বস্তুর ওজনের চেয়ে বেশি হয়, ওই অপসারিত পানির ওজন যদি বস্তুর ওজনের চেয়ে কী হয় বেশি হয়, তাহলে বস্তুটা কঠিন বস্তুটা অবশ্যই অবশ্যই তরল পদার্থে বেশি থাকবে, কিন্তু বেশি থাকবে। আবার যদি এরকম হয় ওই কঠিন বস্তুটার দ্বারা অপসারিত তরল বা পানির, অপসারিত তরল বা পানির ওজন যদি কি হয় কম হয়, বস্তুটার ওজন যদি বেশি হয়ে যায় তাহলে বস্তুটা কি হয়ে যাবে, ডুবে যাবে, ঠিক আছে। তাহলে যেটা আমরা মনে রাখবো, অপসারিত পানি যদি আমরা বের করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই অপসারিত পানির ওজন বেশি হইতে হবে, তাহলে কি বস্তু বেশি থাকবে, অপসারিত তরল বা পানির ওজন বেশি হলে বস্তু বেঁচে থাকবে, এটা একটা বিষয়। আর যদি ঘনত্ব দিয়ে করি, হ্যাঁ, অবশ্যই অবশ্যই যে বস্তুটা আমরা বাসা ডুবার কথা বলছি কোনো তরল পদার্থে, তাহলে অবশ্যই অবশ্যই ওই কঠিন বস্তুটার ঘনত্ব, ওই কঠিন বস্তুর ঘনত্ব তরলের চেয়ে কি হইতে হবে, কম হইতে হবে, তাহলে সেটা বেঁচে থাকবে। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছো, এবং অঙ্কের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু বেসিক এবং কনসেপ্ট আমি আলোচনা করলাম, সেগুলো আশা করি বুঝতে পারতেছো, ওগুলো খাতায় নোট করে রাখবা, লিখে রাখবা, অনেক কাজ দিবে পরবর্তীতে। তো আমি এই ধরনের একটা সৃজনশীল করলাম, তোমরা তোমাদের বাসার বই পুস্তক থেকে, সহায়ক বই পুস্তক থেকে এই ধরনের আরও সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করবা, ঠিক আছে, তাহলে তোমাদের এই ধরনের সৃজনশীল প্রশ্ন আরও ক্লিয়ার হয়ে যাবে, এই সৃজনশীল প্রশ্নটাও তোমরা বাসায় আরও কয়েকবার প্র্যাকটিস করে ফেলবা, ঠিক আছে। তো আজকে আজকে আমরা এখানে ক্লাসের এখানে সমাপ্তি টানবো, তো সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা, এবং আমাদের সাথে অনলাইন ক্লাসে
অবশ্যই অবশ্যই যুক্ত থাকবা। আর তোমাদের বন্ধুরা আমি দেখতেছি তোমাদের অনেকে প্রচুর অ্যাবসেন্ট, অনেকে অ্যাবসেন্ট, তোমাদের বন্ধুদেরকে বলবা রেগুলার অনলাইন ক্লাস করার জন্য, ঠিক আছে? আমি কিন্তু ওগুলো হাজিরা নিচ্ছি, স্কুল হাজিরা নেওয়া হচ্ছে, রিপোর্ট হচ্ছে ওগুলা, ঠিক আছে? এটাকে অবহেলা করা, গুরুত্ব না দেওয়ার কোনো কারণ নাই, তাহলে কিন্তু তোমরা ফেঁসে যেতে পারো, ঠিক আছে? কারণ যে অনেকে ইচ্ছা করে ক্লাস করছে না, শুধু থাকা সত্ত্বেও অবহেলা করতে করতে করে ক্লাস করছে, তাহলে কিন্তু কি তোমরা ঝামেলা পড়তে পারো। তো আমি বলবো যে তোমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করবা প্রতিদিন প্রতিদিন কি ক্লাসগুলো করার, ঠিক আছে? আমরা বলছি, ফোন করছি, তোমাদেরকে জানাচ্ছি বিষয়গুলো, হ্যাঁ। আর তোমাদের বন্ধুরা যারা জানে না তাদেরকে বিষয়টা জানাই দিবা। তো ঠিক আছে, আজকে এতটুকু থাকবে, সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা, আল্লাহ হাফেজ।